আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াসমিনস টাইনি কিচেন। আজকে আমি আপনার লগে শেয়ার করব রোস্ট রেসিপি। আমি কিলা খান রাধুনি গুড়া মশলা দিয়ে রোস্টটা আনছি। আমি অল্প কিছু উপকরণ আমি আমার নিজের স্বাদ অনুযায়ী আমি এড করছি, আর রোস্টটা খুব বেশি টেস্টি হয়েছিল, যার কারণে আপনার লগে শেয়ার করা। প্রথমে আমি এখানে এক চামচ হলুদ পাউডার দেওয়া চিকেনটারে একটু সময় লাগিয়ে ম্যারিনেট করছি 2-3 মিনিট। এরপরে আমি ফ্রাই করে এলেছি চিকেনটারে। রোস্টার রান্নার লাগে প্রথম এখানে 1 কাপ সয়াবিন তেল দিলাইছি। দেওয়ার পরে আমি কিছু গরম মশলা দিলাম, যেন আছে এলাচি, দারুচিনি, তেজপাতা। দিয়া আমি একটু সময় ফ্লেভার আওয়ার লাগি বাজরাম। একটু সময় বাজার পরে যখন একটা ফ্লেভার আইব তখন আমি পেঁয়াজটা অ্যাড করিলাম। আমি কেন বড় সাইজের 5টা কিছু একটা পেঁয়াজ দিছি। দেওয়ার পরে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আইব তো ওই সময় আমি কেন ইয়োগার্ট অ্যাড করিলাম। ওই ইয়োগার্ট আমি এখানে 1/2 কাপের মতো অ্যাড করছি। এরপরে আমি এখন দিলাম এখানে বাদাম বাটা, যে কোনো ধরনের বাদাম বাটা আপনারা দিতে পারবা। আমি 2 টেবিল চামচ বাদাম বাটা দিছি। এরপরে 2 টেবিল চামচ আমি এখানে কেচাপ দিছি, যেটা টমেটো সস। দেওয়ার পরে আমি অল্প কিছু মরিচের পাউডার দিলাম, যেখানে 1/2 চা চামচ মরিচের পাউডার আছে। তারপরে আমি রাধুনি যে গুঁড়া মশলা আছে ওটার 1/2টা প্যাকেট দিলাম। তো আমার এখানে মডিফাই করা হয়েছে যেটা কেচাপ আর বাদাম, ইয়োগার্ট আর তুরা মরিচের পাউডার, যেটা এখানে ইনস্ট্রাকশনও দেওয়া আছিল না, জানে ইলাখান কিছু করা লাগবে। তারপরেও আমি এখানে আমার মনের ইচ্ছা মতো অ্যাড করছি, আর খুব টেস্টি হয়েছে মালা করাই। কারণ আমি আগে একটু কতদিন আগে আমি রাধুনি গুঁড়া মশলা দিয়ে খালি রোস্ট বানাইছিলাম, অত বেশি মজা পাইছি না। তো আমি কেন স্বাদ অনুযায়ী আমি লবণটাও দিলাইছি। লবণটা দেওয়ার পরে আমি মশলাটারে খুব ভালোভাবে আমি 7-8 মিনিটের মতো আমি মশলাটারে কষাইমো। মশলাটা যত বেশি কষানি হইব অত রোস্টর টেস্টটা বেশি মজা লাগবো। তো আমি এখানে মশলাটারে 7-8 মিনিট খসাইছি মিডিয়াম টু লো হিটে রাখিয়া। এরপরে আমি এখানে 1 কাপ দুধ অ্যাড করলাম। দুধটা দেওয়ার পরে আমি সেম এমেলা আরও 3-4 মিনিট আমি ওয়েট করব, আরও একটু সময় খসাই লিমু মশলাটারে একলগে দুধ আর মশলা। এখন আমি এর মাঝে চিকেনটা অ্যাড করে লিছি। সরি, আমি অ্যাড করতে সময় আমার ভিডিও ক্লিপটা রেকর্ড হয়েছে না, তো আমি জাস্ট খালি চিকেনটা অ্যাড করছি। এখন তো মশলা আর চিকেনটারে পালা করে লাইরা আমি এরপরে এখানে দিলাইরাম কিশমিশ, আপনার আপনার ইচ্ছা অনুযায়ী দেবা। এরপরে আমি এখানে দিলাইরাম কাঁচা মরিচ স্বাদ অনুযায়ী, যার যতক্ষণ ইচ্ছা একটু ফ্লেভার আওয়ার লাগে। দেওয়ার পরে আমি বালা করে নাইরা এটারে কুইরা রাখিলাম আরও 8-10 মিনিট এমেলা। এর মাঝে আমি মাঝে মাঝে লাইরা চেক করলাম দেখলাম। তো আমার রোস্টার রেডি হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের বেরেস্তা অ্যাড করিলাম। আমার রোস্টার রেডি, আশা করি আপনার কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবো। দেখা হইব নেক্সট কোনো এক রেসিপি লইয়া। আপনারা সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।